গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিওস, স্পেশালি মাই কুকিং ভিডিওস অ্যান্ড আদার ভিডিওস অলসো। বেশ কয়েকটা ভালো ভালো রান্নার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজ ভাবলাম একটু অন্যরকম কিছু রেসিপি শেয়ার করি। রুটি পরোটা তো আমরা সকলেই বানাই, প্রত্যেক দিনই হয় অলমোস্ট সবার বাড়িতে। তো আজ ওরকমই একটা পরোটা আমি বানাতে চলেছি, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলে কেমন হয়। তো আজকে বানাচ্ছি মেথি পরোটা, বাট আমি এটার সাথে মিন্টও অ্যাড করব, মেথি মিন্টের পরোটা। আমার বাড়িতে আমি কিছু মেথি সিডস থেকে মেথি গাছ করেছি, সেগুলো বসিয়েছি টবে। তো আমি সেখান থেকে মেথি পাতাটা নেব। মিন্টেরও আমি গাছ করেছি ব্যালকনিতে, প্যাটিওতে আমার রাখা আছে। তো আমি সেখান থেকে মিন্ট লিফ নেব, আর তারপরে আমি ফ্রেশ মিন্ট আর মেথি লিফ দিয়ে আমি পরোটা বানাবো, আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো কিভাবে বানাই, আর এটা খুব খেতে ভালো হয়। রেসিপিটা দেখো, ভালো লাগলে অবশ্যই তোমরাও ট্রাই করো, আর আমাকে লাইক করে কমেন্ট করে জানিও। আর অবশ্যই আরো ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই, তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আমরা এখানে নেব মেথি আর মিন্ট লিভ, ফ্রেশ মেথি, কি সুন্দর গন্ধ, রিয়েলি স্মেলস নাইস। দিস মাচ ইজ ওকে। আর আমরা একটু মিন্ট নেবো, কাম অন হোল্ড ইট, ইউ হোল্ড ইট, দিস ওয়ান, ইয়েস। খুব বড় বড় মিন্ট হয়েছে আমার, পাতাগুলো খুব ফ্রেশ। মিন্ট ইজ ভেরি স্ট্রং স্মেল, সো উইল টেক থ্রি অনলি, দিস থ্রি, লেটস গো স্টার্ট নাও মিন্ট অ্যান্ড মেথি পরাঠা উইথ দিস। মেথি লিফগুলো আমরা চপ করে আটাতে দিয়ে দেবো। মিন্টের স্মেলটা ভীষণ স্ট্রং, দুটো দেবো। আর এর মধ্যে দেব আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, ওয়ান টিস্পুন আদা আর ওয়ান টিস্পুন রসুন, জিঞ্জার গার্লিক পেস্ট, আর দেবো একটু তেল, নুন আন্দাজ মতো, এতটা মতো নুন আমি দিলাম এর মধ্যে। এটাকে আমি এবার ভালো করে মাখিয়ে নেব, আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। এই জলটা তোমরা দেখতেই পাচ্ছ নর্মাল জল নয়, এটা আমি ছানা বানানোর পর যে জলটা থাকে সেই জলটা ফেলে না দিয়ে আমি এভাবে রেখে দিই, এবং এটা দিয়ে পরে আমি আটার মাখার জন্য, রুটি বানাবার জন্য ইউজ করে নিই। তো এটা খুব ভালো, এটা আমরা জানি না সবাই ফেলে দিই, বাট এটা ইউজ করা যায়, তো তোমরাও ইউজ করে দেখো। তোমার ডোটা রেডি হয়ে গেছে, এটা আমি একটু 15 মিনিটস মতো রেখে দেবো ঢাকা দিয়ে। তো আমি এবার লেচি কেটে নিয়েছি এভাবে, এবার আমি এগুলো পরোটাগুলো বানাবো। সুন্দর করে গোল করে বেলে নিয়ে এগুলো ঘিয়ে ফ্রাই করব। পরোটা অ্যাকচুয়ালি সবাই তেলে করে এখন, বাট মেথির পরোটা তেলে ভালো টেস্ট হয় না, তো আমি ঘি দিয়েই ফ্রাই করি।
এটা একটা খুবই ইজি রেসিপি ছিল, খুব চটজলদি বানানো গেল। তো খেতেও খুব টেস্টি হয়েছে, পরোটাগুলো ভীষণ মুচমুচে হয়েছে, নরম। দেখাই তোমাদের, তো তোমরাও ট্রাই করো। আমি এটাকে গার্লিক আচার আর রায়তা দিয়ে সার্ভ করেছি, তো তোমরাও ট্রাই করো। আর অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।